সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব তৈমুর আলম খন্দকার সাহেবের সাথে, এবং আমাদের সাথে রয়েছেন শাহ আলম ফারুক ভাই, যিনি মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রে তিনি দীর্ঘদিন থেকে কাজ করছেন। শাহ আলম ফারুক ভাই, আপনি খন্দকার সাহেবের বক্তব্য শুনেছেন এবং বাংলাদেশ এখন বাড়ছে খুন, গুম, হত্যা, মানে এটা কোনো ব্যাপার না। এই যে উনি ওনার জেলা নারায়ণগঞ্জে যে 7টা মার্ডার হলো, তো আপনারা যারা মানবাধিকার কর্মী আপনাদের দায়িত্ব কি? আপনারা কি করেন বসে বসে? আপনারা শুধু লুট করেন না? হ্যাঁ, আসলে ধন্যবাদ সেবে, আবার আপনাকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জেনারেলাইতে আজকে আমন্ত্রণ জানানোর জন্য, আর তৈমুর আলম খন্দকার সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি। ওনাকে আমরা ব্যক্তিগতভাবে, উনি একজন ভালো রাজনীতিবিদ হিসেবে আমরা জানি, মোটামুটি যতদূর ওনার সম্পর্কে আমাদের জানাশোনা আছে বা যতদূর আমরা ইয়ে করি। কিন্তু আসলে উনি কিছু বিষয়ে বলেছেন, বিষয়গুলো আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হচ্ছে যে আমরা আসলে যখন মানে আপনার ক্ষমতায় থাকি তখন আমাদের কথা হচ্ছে একরকম, তখন মানবাধিকার কর্মী বলেন, সাংবাদিক বলেন, বা যারা বিভিন্ন রকম মানুষের সাথে সম্পৃক্ত যেসব লোকজন আছে তাদের সাথে মানে এক ধরনের সম্পর্ক থাকে বিরোধী দলের, আর যখন ওরা ক্ষমতায় চলে যান তখন জাস্ট অপোজিট। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে হি ওয়াজ ডেড অ্যাগেনস্ট দ্য এক্সট্রা জুডিশিয়াল কিলিং অ্যান্ড মানে র্যাব বা অন্যান্য বাহিনী দিয়ে যে ঘটনাগুলো হয়েছে, এমনকি আপনার অপারেশন ক্লিন হার্ট, এই বিষয়গুলো উনি মানে উনি রাজনীতিবিদদের মধ্যে হয়তো সর্বোচ্চ লেভেলে বা ইনফ্লুয়েন্সিয়াল দিক দিয়ে উনি ছিলেন প্রথম ব্যক্তি যে র্যাবের এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিরুদ্ধে কথা বলেছেন। আর সবচেয়ে আশ্চর্য হলো, ঠিক আবার ওনারা যখন ক্ষমতায় আসলেন প্রথমেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের সোহেল তাজের মাধ্যমে আমরা একটা মেসেজ পেলাম যে না, ওই আগে যেরকম হয়তো এখনও চলবে, আত্মরক্ষার্থে তো গুলি হচ্ছে, সে একই লোকগুলো। আমি ওনাকে অনার করি, উনি অবশ্যই উনি সুপ্রিম কোর্টের লয়ার, উনি মানবাধিকারের সাথে একসময় ছিলেন বা ওনার ইয়ে ভালো আছে, কিন্তু ওনার কিছু কথা আমি ডিফার করছি, মানে আমার কথাগুলো একটু ইয়া বলে। আরে উনি নূর হোসেনের বিষয়টা আসলে উনি মানে খুব টেকনিক্যালি আমার মনে হয় উনি বিষয়টারে একটু ইয়ে করে গেছেন, মানে এড়িয়ে গেছেন। নূর হোসেন একসময় বিএনপি করতো, তারপরে জাতীয় পার্টিতে আসলো, মানে তারপরে সে আওয়ামী লীগ, মানে সে একটা বিষয় দেখেন। তারপরে আপনার উনি যে বিষয়গুলো বলেছেন যে হ্যাঁ সন্ত্রাসী কোনো দল নাই, আমরা সবাই একমত এটা, কিন্তু সন্ত্রাসী সন্ত্রাসী কোনো দল না, এটা হচ্ছে একটা পলিটিক্যাল স্লোগান, তাই না? সেটাই আমি সেটাই এখানে যেমন ইকুয়াল অপরচুনিটি, ইটস এ পলিটিক্যাল স্লোগান, পলিটিক্যাল স্লোগান, এবং সন্ত্রাসীদের কোনো দল নাই এটা বাংলাদেশে একটা মানে সুশীল সমাজের একটা পলিটিক্যাল স্লোগান, যারা মানে রাজনীতিতে সুশীল বলে পরিচিত। হ্যাঁ, রাজনীতিতে সুশীল তৈমুর আলম খন্দকার সাহেবের মতো। হ্যাঁ, সেটা আপনি, আমি তো ঠিকই ওনাকে এভাবে ইয়ে করতে পারি না, এটা তো আপনারা সাংবাদিকতা। আমি বেসিক্যালি একটা রাজনৈতিক কর্মী এবং রাজপথ থেকে উঠে আসা একটা কর্মী, সাধারণ জনগণের থেকে উঠে আসা একটা কর্মী, এবং অনেকে পরিচয় দেয় যে আমার অমুকের আমার বাপ অমুক ছিল, দাদা অমুক ছিল, ওই বিদেশ ছিল, ওই ছিল, ওই ধরনের পরিচয় আমার নেই। আমি একটা সিম্পল একটা কর্মজীবীর সন্তান, আমার দাদা একজন স্কুল টিচার, একটা আদর্শ স্কুল টিচার, যে নিজের অর্থ দিয়ে নিজের সম্পদের স্কুল প্রতিষ্ঠা করছে, সেখানে সে স্কুল পরিচালনা করছে। আমিও আমার জীবনের প্রথম কামাই দিয়া আমার নাম মার নামে কয়েকটা স্কুল করছি, সেভাবে সেগুলি পরিচালনা করতেছি। ওই উত্তরাধিকার সূত্রে ওই যে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে সে অবস্থান থেকে আমি আসি নাই, আমি সিম্পল পিওর অ্যান্ড সিম্পল এই প্রতিবাদ করতে 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 আজকে এই পর্যন্ত আপনারা এই আজকে ইংল্যান্ডে আসছি, সেখানে আপনারা ডাকেন, এবং যিনি আপনারা এইটুকু এই ইমেজটা এইটুকুই আছে যে যে একটা লোক সম্পর্কে যেমন একটা গ্যালেন্স বলে দেওয়া যায় যে তার এই ভূমিকাটা এই,
আল্লাহ পাকের মেহেরবানিতে ভূমিকা বোধহয় এরকম নাই আজ পর্যন্ত যে ক্ষমতায়ও ছিলাম বিরোধী দলেও ছিলাম কিন্তু সেখানে কোনো আপনাদের রিমার্ক করার মতো সেখানে বোধহয় কোনো ভূমিকা নাই আপনাদের নারায়ণগঞ্জে যা ঘটতেছে জি এবং অতীতে যা ঘটছে প্রায় আপনারা সংবাদ শিরোনাম হন এবং পৃথিবীর মানুষ জানে যে আপনাদের এই অবস্থা এবং আজকে যে বিষয়গুলো আপনি দেখুন যে সাতটি মার্ডার সাতটি খুন এর আগে খুন হয়েছে আরো খুন হয়েছে ধরেন এর আগে মিটিং গিয়ে বসে মহিলাদের সাথে হাতাহাতি শুরু করে দেন এটা কি কি ভাই এটা এটা কোন ধরনের কথা এগুলা এটা যারা করে দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে নারায়ণ গিয়ে শুধু আমরা থাকি না যারা মনে করে যে প্রত্যেক ওয়ারের সূত্রে নারায়ণ গিয়ে আমরা পাইছি এবং নারায়ণ গিয়ে আমরাই শাসন করব এই যে মনোভাব নিয়ে যারা চলে তারা কিন্তু যা খুশি তা করতে পারে কিন্তু আমাদের এটি মনে রাখতে হবে যে আমরা জনগণের উপরে বেসড জনগণের সমর্থন জনগণের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে আমাদের চলতে হয় অতএব আমাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কর্ম আমাদের আমরা মনে করি জনগণের কাছে আমাদের জবাব দিতে আছে একটা বিষয় ভাই সাহেব যে ফারুক সাহেব যে কথাটা বললেন নূর হোসেন বিএনপি আপনারা বলেন ওকে আমি মাইনে নিলাম বিএনপি বিএনপির আমলে সে বিএনপির কোনো দায় দায়িত্বে ছিল না এখন একটা কিছু লোক আছে যারা যেই দল ক্ষমতায় আসে তারা সেই দল হয়ে যায় কিন্তু আমার কথা হলো ঠিক আছে সেই বিএনপি হলে আপনি আওয়ামী লীগ আপনি তো ভালো আপনি তাকে নিলেন কেন আপনি তাকে সেন্ট্রালের আরে থানা কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করলেন কেন প্রধানমন্ত্রী যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন নারায়ণগঞ্জে যায় 2500 গেছে দেখা গেছে প্রধানমন্ত্রীর পিছনের সিটেই বসা এই নূর হোসেন এটা তো বিএনপির আমলে দেশ নেত্রী খালেদা জিয়া তো অনেকবার নারায়ণগঞ্জে গেছেন আমার সভাপতিত্বে সেখানে তিনি মিটিং করতেন নূর হোসেন তো স্টেজে উঠতে পারে নাই অতএব আপনারা আমার আমার পচা মাল আপনি নিলেন কেন নিয়ে সেই যুদ্ধে যে আপনি আমার উপরে চাপান এটা তো গ্রহণযোগ্য হবে না আমার আমার যদি ধরে নেন সে আমার কাছে ছিল আমার বিএনপিতে ছিল তখন তো সে এই ধরনের খুনের আসামি হয় না আর সবচেয়ে বড় কথা হইল যে নূর হোসেন এমন অবস্থায় এই সরকার আমলে চলে গেল যে র‍্যাব পুলিশ এসপি ডিসি এমপি মন্ত্রী উপদেষ্টা তার কথায় ওঠে আর বসে তার বালাখানায় যায় তার সেখানে গিয়া সেই বালাখানায় তারা সেই সুযোগ সুবিধা তারা ভোগ করে খন্দকার সাহেব আমি আসছি আপনার কাছে দেখি কলার সম্ভবত লাইনে আছেন দেখি কে আছেন লাইনে হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন ভাই আমি মাহফুজ শিবলু কইরাম বেতনগুলো খন্দকার সাহেব দেখা যিনি দিকে যান পাইতাম জি খোকা বিএনপির নেতা আমরা মনে করি বিএনপি দেশ আর জনগণের দল জি বিএনপি রাজনীতি ঠিক করলো যে বাংলাদেশ আজকে খুব কষ্ট পাইছে সুমা স্বরাজের লগে আমরা একটা মিনিস্টার বেগম খালেদা জিয়ার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়েছে অ্যান্ড ইয়ার থিং ফ্রাইডে মর্নিং বাট আমার কনসার্ন হলাম যে রাত্রে 12:30টার সময় গুলশানের অফিসিয়াল প্রেস কনফারেন্স দেখ কি আপনি তুই বলি যে সুষমা স্বরাজের লগে এক্স প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার মিটিং ফ্রাইডে এই অত তাড়াহুড়া কি তার বিষয় হয় তো কোয়ালিটিটা বুঝতে হবে বেগম খালেদা জিয়া তিনবার প্রাইম মিনিস্টার আর সুষমা স্বরাজ ইংলা ফরেন মিনিস্টার আজকে তারা যারা বিহারে মহানগর আর স্বাধীন উৎপন্ন আজকে যদি জাকির খান আর ডেভিড থাকতো কে বাখার বিএনপি ইন্টারনালি মারানি হয়েছে দেশ থেকে আউট করা হয়েছে জাকির খান এয়ারপোর্ট থেকে রিটার্ন করানি হয়েছে ডেভিড র‍্যাব দিয়া গুলি করে মারানি হয়েছে এরা যদি আজকে থাকতো তাহলে শামীম উসমান মাথা তুলে দিয়ে দাঁড়াইতে পারতো না শামীম উসমানও করতে পারতো না নারায়ণগঞ্জ যে ব্যাগ ব্যান করে দিল নারায়ণগঞ্জ দিস টু কোয়েশ্চন আমি জানতাম চাই বিএনপি নেতা এসে মনে করতে থ্যাংক ইউ ভেরি মাচ জি আপনার কথাটা আমি যদি বুঝে থাকি তবে আমার প্রথম বক্তব্যটা হলো যে একটা পলিটিক্যাল দল এটা টাইমিংয়ের কারণে আপনার প্রেস কনফারেন্স শুনতে বা কারো শুনতে অসুবিধা হয়েছে কিনা আমি জানি না তবে একটা রাজনৈতিক দল এটা যখন তার বক্তব্য প্রচার করার সুবিধা সে মনে করবে সে করছে
এটা তো কোনো দোষের বিষয় না এবং আপনার তো আপনার শোনা না শোনা সেটা হলো যার যার ইচ্ছা আর এখানে একটা রাজনৈতিক দল তার একটা ইমার্জেন্সি থাকতেই পারে সেখানে তার নির্দেশেই তাকে কাজ হাইকমান্ড ভালো মনে করছেন যে এটা আমাকে এখনই জনগণের কাছে পৌঁছে দেওয়া দরকার তিনি পৌঁছাইছেন আরেকটা বিষয় যেটা আপনি বলছেন আরও দুইজন সন্ত্রাসের সাথে জড়িতদের নাম বলছেন আমি মনে করি এই সন্ত্রাসীদের কোনো দলই প্রশ্রয় দেওয়া উচিত না কোনো দলই না কোনো দলই না যেই সন্ত্রাসীদের প্রশ্রয় দেবে এই তাদের তাদের ইমেজের কারণেই তাদের কারণেই দলের ইমেজ নষ্ট হয় এই সন্ত্রাসীরা কোনোদিনই কারো কোনো কাজে লাগে না এরা দল যখন দল ক্ষমতায় থাকে না তখন তারা দেশের বাইরে চলে যায় তারা বিভিন্ন মামলা মোকদ্দমা মাথায় নিয়ে পুলিশকে ফেস করে না আর যখন দল ক্ষমতায় আসে তখন এই টেন্ডারবাজি করতে হয় ভূমি দখল করতে হয় মানুষ খুন করে চাঁদাবাজি করে এদিকে প্রতিহত করার জন্যই দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত সিনসিয়ারিটি নিয়ে তিনি এই ক্লিন হার্ট অপারেশন করছেন এবং তিনি তিনি এই সন্ত্রাসীদের তিনি মোকাবেলা করছেন তার সন্ত্রাসীদের দায় দায়িত্ব স্বীকার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন কিন্তু বর্তমানে যে অবস্থাটা হচ্ছে সেটা তো হলো যে র্যাব যে ঘটনা ঘটালো নূর হোসেনকে ইন কনাইভেন্স উইথ নূর হোসেন বা র্যাব দ্বারা প্রভাবিত বা নূর হোসেন দ্বারা র্যাব প্রভাবিত এটা তো ইট ইজ এ কন্ট্রাক্ট কিলিং এটা তো টাকা নিয়ে টাকার বিনিময়ে বাদী যে অভিযোগটা করছে এটা তো ক্লিয়ার যে ছয় লক্ষ ছয় কোটি টাকার বিনিময়ে সে এই কাজটা করছে এবং আপনি দেখেন যে বর্তমান সরকার আমল এবং বিএনপি সরকার আমলের ডিফারেন্সটা আপনি দেখেন আপনি কি বলতে পারবেন যে বিএনপি সরকার আমলে আওয়ামী লীগের কোনো এমপি কোনো কমিশনার কোনো নেতা কোনো ভালো লোক কোনো গুম খুন এবং অপহরণ হয়েছে একটা ইনস্টেন্সকে দেখাইতে পারবেন এবং আপনি এও কি বলতে পারবেন যে যখন র্যাবটা ইউজ সৃষ্টি করা হয় এই র্যাব দিয়ে বিএনপি কোনো পলিটিক্যাল কাজ করাইছে এই র্যাব দিয়ে কোনো আওয়ামী লীগের বা বিরোধী দলের তৎকালীন যে বিএনপি সরকার দলে থাকা অবস্থায় বিরোধী দলের কোনো নেতাকর্মীকে পলিটিক্যাল লোকজনকে কোনো হয়রানি করছে আজকে র্যাব কেন সন্ত্রাসে জড়ায় গেল র্যাব যখন র্যাব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখলো যে এই সরকার এই শেখ হাসিনার সরকার তো জনগণের ভোটে আসে নাই এই জনগণ ১৩০ সিটের মধ্যে ১৫৩টা সিটে কোনো নির্বাচনই হয় নাই কেন্দ্রীয় মানুষ চোখে দেখে নাই ভোটারই দেশবাসী চোখে দেখে নাই আগে শুনছি যে ভোটারবিহীন নির্বাচন এবার তো যে নির্বাচন হয়েছে সে নির্বাচন হয়েছে প্রার্থীবিহীন নির্বাচন এবং আন্ডার আর্টিকেল ৬৫ যদি আপনি বিবেচনা করেন সংবিধানে বলা আছে ৬৫ বলা আছে যে এখানে একটা নির্বাচিত সংসদ থাকতে হবে আর বর্তমান সংসদ তো নির্বাচিত না তাদেরকে নির্বাচিত করলো কে তাদেরকে বসাইলো কে বসাইলো র্যাব এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দেশনেত্রী খালেদা জিয়া সংবিধান অনুযায়ী তিনি একজন তিনি মিটিং ডাকতে পারেন যে কোনো সমাবেশ তিনি ডাকতে পারেন তিনি সমাবেশ একটা ডাকছেনও কিন্তু বালুর ট্রাক দিয়ে তোনার বাড়িতে তাকে আটকায় দেওয়া হলো তবে আপনি যেটা বলছেন আমি কথাটা শেষ করি বালু ট্র্যাক দিয়ে তাকে আটকায় দেওয়া হলো তাকে কথা বলতে দেওয়া হলো না সেটা কে করলো কার মাধ্যমে করলো সেটা করলো পুলিশ এবং র্যাবের মাধ্যমে পুলিশ এবং র্যাবের দিয়ে যখন ই করা হলো এই ইলিয়াস আলী শুরু করে ইলিয়াস আলী চৌধুরী আরাম শুরু করে এই একটার পর একটা ঘটনা করা শুরু হলো তখনই তো র্যাব ও এইসব কন্ট্রাক্ট ক্লিনে যাওয়ার জন্য সুযোগ পায় এবং এই সুযোগটা তো সরকারই করে দিছে সরকার করে দেওয়ার কারণেই আজকে র্যাব এবং পুলিশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নিয়ন্ত্রণে আজকে নিয়ন্ত্রণে যদি এই জন্যই কথা উঠছে যে আমরা এখন আর র্যাব চাই না কারণ র্যাব তো এখন আর কোনো নিয়ন্ত্রণ মানে না আপনি ১৬৪ গুলি দেখেন যে ১৬৪ যেগুলি কথা আসতেছে সেখানে কিন্তু কথাটা আসছে সেখানে কিন্তু কথাটা আসছে যে তারা যে কিভাবে অপকর্মগুলি করে আপনাদের সময়ে আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে আপনাদের সময়ে কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়েছে নাটোরের মমতাজকে হত্যা করা হয়েছে এসবের কি কোনো এবং প্রত্যেকটা কিবরিয়ার